অনেক সময় ব্যতিব্যস্ততার কারণে আপনার শখের আইডিটা বন্ধুকে দিয়েছেন পরবর্তীতে যখন আপনি গেমসে ঢুকেছেন তখন দেখছেন কানেকশন লস্ট ডিভাইস ইজ কানেক্টিং টু দিস ভিলেজ এন্ড দেন রিলোড এর একটা অপশন চলে আসছে সো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর বন্ধু আপনার বিশ্বাস রাখতে পারে না এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। সো এই আইডিটা হান্ড্রেড পার্সেন্ট রিকভার করা পসিবল এবং অন্যের ডিভাইস থেকে আপনার ডিভাইস দিয়ে লগ আউট করা পসিবল সো কীভাবে লগ আউট করবেন এবং কিভাবে রিকভার করবেন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটার মাধ্যমে সো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এবং অবশ্যই আপনি ভিডিওটা দেখার পরে যখন একটা রিকভার করবেন বা আপনার বন্ধুর এরকম কোনো প্রবলেম হয়েছে ভিডিওটা তাকে সাজেস্ট করবেন তখন জাস্ট একটা কথাই অবশ্যই বলবেন যে বাংলাতে ভাই এরকম ভিডিও আর কখনো দেখি নাই সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন সোলো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সো আমরা চলে আসছি লাভ লাভবারডে আর আমাদের দেখেন ক্ল্যান অলরেডি কিন্তু জয়েন করা আসে সো এরকম ক্ষেত্রে আপনার যেহেতু নিজের আইডি অবশ্যই আপনি ক্ল্যান থেকে রিমুভ দিয়ে দিবেন সো এখন জাস্ট আমরা কানেক্টেড অপশানটাতে চলে যাব কানেক্টেড অপশানে যাওয়ার পরে জাস্ট আমাদের যে সেটিং অপশানটা আছে সেটাতে একটু দেখিয়ে দিচ্ছি অ্যান্ড প্রাইমারি ট্রিকিং অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অ্যাকাউন্ট প্রোডাকশন অন আছে সব কিছুই আছে অ্যান্ড দেন এটা আপনাদেরকে দেখানোর মূল শর্ত হচ্ছে যে পরবর্তীতে যাতে কোনো রকমের প্রবলেম না হয় অ্যান্ড দেন আমরা কানেকশান ইরো বা এরকম দেখলে আমরা ভিফিআনটা অন করে নেব সো ফোর ফল ওয়ান একটা ভিফিওন আছে এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর কি সো দেখেন আমরা কিন্তু ক্ল্যান হ্যাসেল বা আমাদের ক্ল্যান থেকে রিমুভ নিয়ে নিয়েছি এখন জাস্ট আমরা প্রোফাইল থেকে ট্যাগটা কপি করে নিব আর অবশ্যই আপনি নাম জানেন এবং লেভেল জানেন দেন আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাব সো হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদেরকে যেই কর্নারে অপশানটা আছে ওই কর্নারে মেসেজ অপশানে এবং লিভ এ মেসেজ অপশানটাতে আমরা ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে হ্যালো দিয়ে দিব অটোমেটিকভাবে অ্যান্ড দেন লগ অ্যান্ড সুপারসেল আইডি ইস্যু এটাতে আমরা ক্লিক করে দিব এরপর রিকোভার মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো অ্যান্ড দেন এখানে কন্টিনিউ দেবো কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে যে আমাদের প্লেয়ার ট্যাগ দেওয়ার জন্য সো প্লেয়ার ট্যাগ যেটা কপি করছি সেটা দিয়ে দিব আর আইডির নাম তো অবশ্যই বার্ড এটা আমি জানি অ্যান্ড দেন এটাতে আমরা বার্ড দিয়ে দিলাম অ্যান্ড দেন এটা দেওয়ার পরে আইডি লেভেল জানতে চাই বুঝ সো এগারো লেভেলের একটা আইডি সো এ এরপরে ক্ল্যান যেহেতু নো ক্ল্যান নো ক্ল্যান দিয়ে দিব কারণ আমি প্রবলেম চাচ্ছি না আর কি এই কারণে ক্ল্যান থেকে রিমুভ করে দিছি সো আপনারাও এভাবে রিমুভ করে দিবেন এরপরে জাস্ট কন্টিনিউ সো কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে অবশ্যই বলবে যে আপনার যে অ্যাকাউন্ট প্রোটেকশন আছে সেটা চার ডিজিট মানে লাস্টের চার ডিজিট আপনাকে দেওয়ার জন্য বলবে সো অ্যাকাউন্ট প্রোটেকশন যেহেতু অন আছে অবশ্যই আমি লাস্টের চার ডিজিট জানি অ্যাকাউন্টটা আমার বা আইডিটাও আমার সো লাস্টে ফোর ডিজিট আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওইখানে ছয় ডিজিটের একটা কোড যাবে কোডটা আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন আর কোনো কাজ নেই সো কোডটা আসছে আসার পরে জাস্ট আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা সামনের দিকে অ্যাক্সেস দিয়ে দিব আর কি সো সামনে আমরা যখন যাব তখন তারা আমাকে আরও অনেক কিছু প্রশ্ন করে জাস্ট এখানে কন্টিনিউ বাটনে প্রেস করতে বলবে সো কন্টিনিউ বাটনে প্রেস করার পরে এখানে জাস্ট আমরা আমাদের যে একটা নতুন জিমেল দিতে হয় আর কি সো নতুন জিমেল আপনি চাইলে বানিয়ে রাখতে পারেন আর যদি না বানিয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আছে কিভাবে আসলে জিমেল আপনি অ্যাক্সেস করবেন বা নতুন জিমেল কিভাবে আপনি বানাবেন কম সময়ের মধ্যে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর কি সো এখন জাস্ট আমরা সেটিং অপশানে গিয়ে আবারও দেখে নেব এবং মাঝে মাঝে অনেক ঝামেলা হয় ভাই এরকম করে ক্র্যাশ বেড়ে যায় অ্যান্ড দেন অটোমেটিক কিন্তু আপনাকে করে আর কি সো দেখেন আমাকে কিন্তু অটোমেটিক এরকম যদি আপনাদের হয় তাহলে অবশ্যই আপনারা গেমসটাকে চেপে ধরবেন অ্যাপ ইনফরমেশানে যাবেন বা সেটিং থেকে অ্যাপ ইনফরমেশানে যাওয়ার পরে এখানে স্টোরেজ সেটিং নামে একটা অপশান আছে সো এখানে স্টোরেজ সেটিংয়ে যাবেন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি স্টোরেজ অ্যান্ড দেন স্টোরেজ থেকে আপনারা নিচে যে ক্লিয়ার ক্যাচ যেটা আছে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবার সবগুলো রিমুভ করে দেন আবার প্রবেশ করবেন সো এইভাবে ক্লিয়ার ক্যাচ করে আপনি যখন আবার গেমসের ভিতরে প্রবেশ করবেন আর কোনো রকমের প্রবলেম করবেন আর কি সো তারপরও জাস্ট একটু টাইম নিয়ে দেন আপনি হেল্প এন্ড সাপোর্টে যাবেন এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন আর কি কারণ হেল্প অ্যান্ড সাপোর্টে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে আর কি কিন্তু প্রবলেম হবে না আপনি যতটুকুতে কথা শেষ করেছেন ততটুকুই কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্টে সেভ করা থাকে সো এখন জাস্ট আমরা সেটিং অপশনটাতে ক্লিক করে দিব সো সেটিং অপশানে ক্লিক করার আগে আমরা আমরা একটু টাইম নিচ্ছি যেহেতু আমাদেরকে বের করে দিছে এই কারণে আর কি সো আমরা জাস্ট সেটিং অপশানে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবো অ্যান্ড দেন হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে জাস্ট আমরা জিমেলটা দিব আমাদের নতুন যে জিমেলে আসলে ট্রান্সফার করতে যাচ্ছি সো আবারও আমরা এখানে লিভে কোশ্চেন বা লিভে মেসেজ এখানে চলে যাব। অ্যান্ড দেন এখানে যাওয়ার পরে একটু টাইম নিচ্ছে অ্যান্ড দেন এখানে আমরা আমাদের জিমেলটা বসিয়ে দিচ্ছি সো জিমেলটা দুইবার বসানো লাগে কনফার্ম করার জন্য আর কি প্রথমে আপনি জিমেলটা দিবেন অ্যান্ড দেন পরবর্তীতে আবার আপনাকে জিমেলটা দিতে হবে আর কি সো জিমেলটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিলাম অ্যান্ড দেন এখান থেকে টু আমরা কপি করে নিয়ে জাস্ট আমরা ওইখানে বসিয়ে দিব এবং বসিয়ে দেওয়ার পরে অলরেডি কিন্তু আমাদের মেসেজ চলে এসেছে এখানে যে সুপার এর আন্ডারে হয়েছে আর কি সো প্রাইভেসির সাথে আসলে আমি জিমেলটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ পরবর্তীতে জিমেলের মধ্যে অতিরিক্ত পরিমাণে কোড আসে আর কি আপনাদের কারণে সো এখন জাস্ট দুইশো একষট্টি পাঁচশো সাতাশ যে কোডটা আছে এই কোডটা যখন আমরা বসিয়ে দিব তখনই কিন্তু আমাদের সুপার সেল আইডিটা হান্ড্রেড পার্সেন্টভাবে রিকভার বা আমাদের আইডিটা হান্ড্রেড পার্সেন্টভাবে রিকভার করা পসিবল হয়ে গেছে সো এখন জাস্ট আমরা চলে যাবো আবারও আমাদের হেল্প অ্যান্ড সাপোর্টে সো হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে জাস্ট আমাদের যে সুপারসেল কোডটা আছে এই কোডটা আমরা এখানে বসিয়ে দিব সো অনেকে আসলে বলেন যে ভাই সুপারসেল কোড আসে না আমার মোবাইলে কি করা সো আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে আপনি এখানে চলে আসতে পারেন সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন সো জাস্ট আমরা আমাদের যে সুপারসেল কোডটা আছে এটা বসিয়ে দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিলাম সো কন্টিনিউ করার পরে এখানে জাস্ট একটা বড় মেসেজ আসছে এরপরে বলতেছে কন্টিনিউ সো কন্টিনিউ বাটনে আমরা প্রেস করার পরে এখানে দেখেন তারা বলে যে আর কোনো কিছুই করা লাগবে না আমাদেরকে জাস্ট একটু অপেক্ষা করা লাগবে এর পরবর্তীতে কনভারসেশন অলরেডি ক্লোজ হয়ে যাবে আর কি সে এখন আমাদের মূল যে কারণ বা কাহিনী হচ্ছে যে এখন সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে আমাদের জিমেলে অ্যান্ড জিমেলে যাওয়ার পরে আমাদের কনফার্মেশান মেসেজটা এসেছে কিনা সেটা হচ্ছে আমাদের মেইন এখানে যাই বলুক এটা আমাদের দেখার বিষয় না সো এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের জিমেলে আর জিমেলে যাওয়ার পরে আপনারা সুপারসেল থেকে কনফার্মেশন পেয়েছেন কি না সেটা আগে সর্বপ্রথম দেখতে হবে সো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের বিষয়গুলো যদি একবারে ভালোভাবে না বুঝায় পরবর্তীতে বলবেন যে ভাই কী ভিডিও দিলেন আমি তো সম্পূর্ণভাবে বুঝতে পারিনি এই কারণেই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি হান হান্ড্রেড পার্সেন্ট আপনারা আপনাদের আইডিগুলো রিকভার করতে পারবেন আর এমন না দুই মিনিটে একটা আইডি রিকভার করা পসিবল হয় আর কি সো আমরা চলে গেলাম আমাদের জিমেলে অ্যান্ড দেন জিমেলে যাওয়ার পরে রিলোড দিলাম এবং সুপারসেল থেকে বলেছে যে সুপারসেল অ্যাকাউন্ট রিকভার কমপ্লিট সো এভাবে আপনাদেরও একটা মেসেজ আসবে সো মেসেজ আসার পরে জাস্ট এখন আমরা আবারও গেমসের ভিতরে প্রবেশ করলাম এখন দেখেন মূল কাহিনী কিন্তু এখানেই সো এখন আপনার যে আইডিটা আছে আপনার ডিভেস থেকেও কিন্তু লগ আউট হয়ে গেছে এভাবে এখন জাস্ট এখানে যখন যাচ্ছেন তখন কিন্তু লাভবার দিলে বলবে যে ওপস মানে আর পাচ্ছে না এরকম টাইপের কিছু একটা কথা বলবে আর কি অ্যান্ড দেন আমরা যখন যাচ্ছি দেখেন একটু ব্যাকগ্রাউন্ড অন্যরকম হয়ে গেছে আর কি এই যে ওপস সুপার সেল আইডিয়া একজিস্ট তো জাস্ট আমরা যেহেতু জিমেলটা চেঞ্জ করেছি অবশ্যই আমরা জিমেলটা নতুন যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে আসলে আমরা অ্যাক্সেস করে নিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন সো এখন এভাবে আমরা লগ ইন করে নিব এবং যেই নতুন জিমেলটা দিয়েছি ওই নতুন জিমেলে একটা সুপারসেল কোড গিয়েছে কোডটা জাস্ট আমরা এখানে এসে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের টোটাল কাজ শেষ হয়ে যাবে সো জিমেলে বা যেহেতু বারবার কোড আসবে একটু আপনি স্পেসটা কম রাখার ট্রাই করবেন আর কি আপনার মোবাইলে তাহলে আর হ্যাং করবে না বা কোনো রকমের ল্যাক হবে না আর কি সো আমরা জাস্ট আমাদের যে কোডটা আছে কোডটা বসিয়ে দিলাম এবং সাবমিট দিয়ে দিলাম সো সাবমিট দেওয়ার পরে কনফার্ম কনফার্ম দেওয়ার পরে জাস্ট আর কিছুই করতে হবে না আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে অ্যান্ড দেন আমরা কিন্তু আমাদের গেমসে অ্যাক্সেস নিয়ে নিয়েছি সো অ্যানাদার ডিভাইস যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে কিভাবে গেছে এটা আমি আপনাদেরকে এখনই দেখাবো সো এখন জাস্ট আমরা আমাদের সেটিং অপশানটাতে চলে যাব সো সেটিং অপশানে চলে যাওয়ার পরে আপনি দেখেন অ্যানাদার ডিভাইস কিভাবে কানেক্ট থাকবে কারণ আমি তাকে দিয়েছি আগের যে জিমেলটা সেটা কিন্তু নতুন জিমেলটা তো তাকে দেই নাই আর এখন দেখেন আপনি যখন অ্যাকাউন্ট রিকভার করবেন রিকভার করার পরে কিন্তু দুইটা বেনিফিটেড একটা হচ্ছে আপনার জিমেলটা চেঞ্জ হবে অ্যান্ড দেন আরেকটা হচ্ছে আপনার যে নতুন অ্যাকাউন্ট প্রোটেকশনটা সেটা ডিজেবল হয়ে যাবে আপনি আবার নতুনভাবে অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন বা অ্যাকাউন্ট প্রোটেকশানটা অন করতে পারবেন সো বারবার কিন্তু আমরা ক্লিয়ার ক্যাচ করতেছি সো আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড থেকে সব কিছু রিমুভ করে দিলাম এবং রিমুভ করে দেওয়ার পরে আমরা কিন্তু আবারও প্রবেশ করলাম আমাদের গেমসে অ্যান্ড দেন এখন আসলে এই দেখেন দুই পার্সেন্ট চার্জ আছে তারপরও আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড হচ্ছে সো এখন জাস্ট আবারও ট্রাই অ্যাগেন বলতেছে অ্যান্ড দেন আমরা নেটওয়ার্কের ইস্যুর কারণেই জাস্ট বিভিএনটা অন করে নিলাম অ্যান্ড দেন আমরা চলে যাব আসলে সরাসরি আমাদের সেটিং অপশানটাতে তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে সো খানিকটা সময় রিলোড বা লোডিং হওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের গেমসের ভিতরে অ্যান্ড দেন এখন জাস্ট আমরা এখান থেকে চলে যাব আমাদের সেটিং অপশানে অ্যান্ড দেন সেটিং অপশান থেকে আমরা কানেক্টেডই ক্লিক করবো এবং নিউ সুপারস্যাল আইডি সো এটা জাস্ট কন্টিনিউ অ্যান্ড দেন এখানে অ্যাভার্টার ব্যাকগ্রাউন্ড এগুলো সবগুলো ঠিক থাকবে অ্যান্ড দেন স্কিপ থাকবে অ্যান্ড দেন আবারও সেটিং অপশানটাতে যাবো যাওয়ার পরে এখানে দেখুন আমাদের নতুন জিমেল অ্যাড হয়ে গেছে এবং অ্যাকাউন্ট প্রোডাকশানটা কিন্তু ডিজেবল হয়ে গেছে সো এটি হচ্ছে আসলে গোস্ট রিমুভ ইন ক্ল্যাশ অফ প্ল্যান সো গোস্ট রিমুভ করে আপনি কিন্তু স্ট্রেঞ্জার বা আপনার ফ্রেন্ড যাকে বিশ্বাস করে আপনার সুপারস্যাল আইডিটা দিয়েছেন সে কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখতে পারে নাই সেই কানেক্টেড রেখে দিছে তার ডিভাইস থেকেও কিন্তু লগ আউট হয়ে যাবে সো এটাই একমাত্র প্রসেস যেখানে আপনি আপনার আইডি টাকে হান্ড্রেড পার্সেন্ট রিকভার করতে পারতেছেন সো পরবর্তীতে আপনি আপনার ফ্রেন্ডের সাথে বা যাকে আপনার আইডিটা দিয়েছেন সে নিজেই আপনাকে নখ দিবে আপনি আর নখ দেওয়ার প্রয়োজন নাই কারণ আপনি হান্ড্রেড পার্সেন্ট সিকিউর করে নিয়েছেন রিকভার করে নিয়েছেন অ্যান্ড দেন পরবর্তীতে অ্যাকাউন্ট প্রোটেকশনটা অন করে নেবেন তাহলেই হলো বিষয়টা আর কি সো আশা করি ভিডিওতে যেভাবে দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন সো আপনার বন্ধুবান্ধবের যদি এরকম কোনো প্রবলেম হয় ভিডিওটা শেয়ার করতে পারেন সো ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকের মতো তো আমরা এখানে বিয়ে নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হচ্ছে নেক্সট উইটতে সো আল্লাহ হাফিজ ফ্রি 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 ফ্রিতে গোল পার্সেস পেতে চান কক পার্সেস সব ভিডিতে চলে যান সেখানে প্রতি মাসে গোল পার্সেস ডিভয় করা হয় সম্পূর্ণ ফ্রিতে প্লেয়ার টেক ও সুপারসেল আইডি কোডের মাধ্যমে পার্সেস নিন কোনো প্রকারে ঝামেলা ছাড়াই আর আমাদের ডিসকাউন্ট করতেও থাকছেই একটি প্রপার গোল পার্সেসই বাঁচাতে পারে আপনার আইডিকে স্ক্যামের হাত থেকে সো কীভাবে পার্সেস নেবেন কীভাবে তাদের পেজে যাবেন যাবতীয় লিঙ্ক প্রোভাইডিং করা থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সো গো টু দ্য পেস ফর দ্য ফলো নট টু লাইট ফর দ্য পার্সেস